আজকে আমরা আবার আমাদের স্কাই ব্লক মানে স্কাই ল্যান্ডে খেলবো আর কি। এখানে ভাঙা ভাঙি শুরু করে দিছিস, দেখ আমি কতগুলো গাছ লাগাইছি। আমারে মারা মারাই আমার জীবনের সব থেকে বড় কাজ। আয় দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক। আয় না 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 ভাই থাকতে, আয় আয় আয়, মানে মরবে 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 মরবে, হারাই যাবে আমার। ইয়েস না হারাই নি, যাক বাঁচে গেছি। ইয়েস মার্সি, রাতে বেলায় মেরে দিছি। আমি আমি ইচ্ছা করে কিছু করিনি তোর, আমি ভালো মানুষ ছিলাম, এবারে মারামারি করতে চাইনি। যে মারামারি করতে চাই আমার সিটি প্লেস হয়ে গেছে। সিটি প্লেস, আচ্ছা ঠিক আছে, বিদুষী প্লেস এ মাত্র সিট প্লেস করলো। যাই হোক চলো এখন কথা। আচ্ছা আমি ভাবতেছি চলো আজকে আমরা একটু দুইটা কাজ করি, বুঝছো? বলো কি কাজ করবা। এই দুইটা স্টোর পিকেক্স আছে, পিকেক্স দুইটা হাত দিবা না। একটা হচ্ছে সব থেকে পুরাতন স্টোন, সব থেকে পুরাতন উডের, এগুলো আমি মিউজিয়াম বানাই, ওগুলা ওগুলা ঝুলায় রাখবো। ভালোবাসা ঠিক আছে, মানে জীবনটা আমার অতিষ্ঠ করে দেয়। এমনি গরমে বাঁচতেছি না, তারপর আগুন টাগুন লাগাই দিচ্ছি সামনে ওইখানে যায়। আমি আমরা হচ্ছে একটা কাজ করি, দিনের বেলা ওইখানে যাই, বুঝছো? যাওয়ার পরে ওখানে একটা সুন্দর করে ফার্ম বানাই ফেলি, সুগার কেন ফার্ম বানাবো। হ্যাঁ ক্যাকটাস ফার্ম আর সুগার কেন ফার্ম, বিকজ ওখানে আছে দুইটা। তারপর তোরকে তোরকে আগুন ধরাই দেবো। আর আই থিংক প্রত্যেকটা ইয়েতে কোন টেস্ট থাকতে পারে, বুঝছো? মানে টেস্ট খুঁজে দাও থাকে আমাদের। হ্যাঁ বায়ামগুলাতে টেস্ট থাকতে পারে। জীবনটা বেদনা বেদনা করে দিচ্ছে আমার। সকাল হোক দাঁড়াও, এখন সূর্য আকাশে উঠবে। আমি আর খেলবো না, আমি চলেই যাবো, ধুর। ওকে অত্যাচার 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 স্যারে অতিষ্ঠ। আগে সকাল হোক ভাই, রাতের বেলায় আমি এমনি খুব বাজে একটা অবস্থা আছে। গরু ছাগল ভেড়া হাঁস মুরগি সব কই ভাই, কি জানি ভাই, কত দেখতেছি না তো কোথাও, কিছুই তো খুঁজে পাইতেছি না। সকাল হলে আবার ওখানে মনস্টার স্পন হয়ে যাবে। টর্চ নিয়ে চলো, ওখানে লাইট আপ করে দেবো, যদি ওখানে মনস্টার স্পন হইতে পারে। এ ভাই তুমি কত বড় ফার্ম বানাইছো এখানে। এখানে আমাদের খাবার দেওয়ার লাগবে অনেক অনেক, এখানে ইয়ে দেওয়া আছে, লাফালাফি করলে ফার্ম কিছু হয় না। ওয়াও খুব ভালো খুব ভালো। ইয়েস ওকে চলো যাই, আমার কাছে অনেকগুলো স্টোন আছে। আচ্ছা শোনো, আমরা আজকে এই সামনে যে দুইটা বায়োম আছে না, দুইটাতে যাব। প্রথমে যাব সেই তোমার এই স্যান্ডালার ওইটাতে, তারপর হচ্ছে তোমার সাভানা বায়োম, ওখানে ভিলেজার আছে মেবি। ওকে ঠিক আছে, প্রথমে স্যান্ডে যাই, দুইটা ফার্ম বানাই ফেলি, একটা তুমি বানাবো একটা আমি বানাবো, ঠিক আছে? আচ্ছা সুগার ক্যান ডাইম বানাবো, ক্যাকটাসটা তুমি বানাবো, চলো মানে বানাবা চলো। ওকে ঠিক আছে, আগে এখানে যে দেখি ভাই এখানে কিছু আছে কিনা। আমি তো জানি খুব সুন্দর এখানে মনস্টারে ভরা থাকবে এই জায়গা। ভাই দাঁড়া, আমি এই মনস্টার গুলো নিয়ে আমি মরে যাই, ঠিক আছে? তারপর তুমি আইসো। আজা 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 সবাই আজা। আরে লল ভাই কি পরিমানে মনস্টার এখানে ভাই, অনেক অনেক অনেক। দাঁড়া এবার এই সবার এনে সুন্দর মতো এখান থেকে আমি লাভ দিব। ব্যাস আয় আয় আয়, দেখো ওগুলো সব মরে যাবে না, ডিসপন হয়ে যাবে না ওগুলো সব। ওকে দাঁড়াও, আরে তুমি যাও না। আরে আমিও মরে গেছি। ও তুমি মরছো, যাক কে বলছিল তো হিটলারি করে যাইতে মারামারি করার জন্য। আরে এখান থেকে সোজা রাস্তা, তুমি আমার হার্ট কমায় রাখছো মেরে মেরে এখানে। আরে বারিশটা, আরে ইয়ার আমি রাস্তাটা সোজা করতে চাইতেছিলাম, তাও করতে দিল না। বেকার লোকজন তো বেকাই থাকবে। হ্যাঁ আমার বেকাই পছন্দ, তোমার সমস্যা? আমার সোজা পছন্দ। তারা নিজে সোজা হও না কেন? ও কি জোক মারলাম, চস। হ্যাঁ হ্যাঁ হা হা হা, অনেক মজা পেয়ে গেছি, ফাইটে গেছে লল। না আমি ইচ্ছা করে ফাটাইছি, তুমি বুঝবা না সব। এই মারবা না মারে। ওকে ঠিক আছে, ভাই ভাঙে দাও জায়গাতে। পারলাম না ভাঙতে, তুমি ভাঙো বসে বসে, আমি গেলাম। আমিও আসতেছি দাঁড়াও। আমি সবগুলা ক্যাকটাস ভাঙিয়ে সুন্দর করে একটা ফার্ম বানাবো। এই পরে যাব, পড়বো এক্ষুনি। মরছে আর কোন? আরে একটা ক্রিপার এখনো বেঁচে আছে, এই পায়া এর মধ্যে। এই খরগোশগুলো মারবে আবে ইয়ার, প্লিজ খরগোশগুলো মারা যাবে, এত কিউট কিউট খরগোশ, ওই চাইনারা মারা যাক। একটা মরে গেছে অলরেডি, আর দুইটা আছে, দুইটা ব্রিডিং করবে না পরে, ক্যারট খাবে ব্রিডিং। আরে এটা তো লাফাই লাফাই একাই পড়ে মরে যাবে। না না না, ও লাগবে, ও এদিকে আরেকটা আছে। হ্যাঁ দাঁড়াও, এখানে আরেকটা আছে, কই আটকা পড়ে গেছে। আচ্ছা আমরা যদি ইয়ে পাই না, ক্যারট পাইলে ওদেরকে নিয়ে ইয়ে করব। এখানে অনেকগুলো আছে, এই দেখো এখানে আরেকটাও আছে। ঠিক আছে দাঁড়াও, ক্যারট আরেকটা তো লাভাতে পড়ে ফ্রাই হয়ে গেছে একাই। আচ্ছা এই বেচারা এখানে একা একা পড়ে থাকুক, আরেকটা পাইলে এর ভিতরে ফালাই যায়। আচ্ছা এখানে কোনো চেস্ট আছে নাকি যেটাতে এর ভিতরে থাকতে পারে? দাঁড়া দেখো তো আছে কিনা। আরে ওর নিচে কে খুঁজতে যাবে চেস্ট, পরে দেখবো না, আসো। বিদুষী যাবে খুঁজতে, যাক বিদুষীর তো জীবনে কোনো কাজ নাই, যেন বিদুষী এসবই করতে যাই। চলো, যাকে একটা খরগোশ আটকা পড়ছে বেরোতে পারতেছে না, এরা এখানে আমরা বন্দি করে রাখতে চাই। যদি ভিলেজে ক্যারেট পায় তাহলে আজকেই আমাদের ইয়ে খরগোশ ডেকে এক জায়গায় করে দেবো।
দেখা যাক কি হয় খরগোশের। ওকে আপাতত এরকমই থাকুক, পরে টাইম ফার্ম বানাবো, আরো অনেকগুলো লাগবে ফার্ম বানাইতে। সো ওই জায়গাটা মোটামুটি সমান করে ফেলছি, ক্যাকটাসের একটা ব্যবস্থা করতে হবে। ক্যাকটাসটা আমি করতেছি, তুমি হচ্ছে ইয়ার ফার্মটা বানাই। তাহলে এক কাজ করি, আমি সোজা এখান থেকে কবলস্টোন ওই পর্যন্ত রাস্তা বানাইতে লাগি। সুগার এখানে কাজ তো হয়ে গেছে, আর আমি আইল্যান্ডে থেকে করব না, আমি একদম স্পনের সাথে কানেক্ট করব সবগুলো আইল্যান্ড। এইটা তোমার ফার্ম? হায় রে, কারে দিছি ফার্ম বানাই? এটাই আমার ফার্ম, স্পেশাল ফার্ম। ঠিক আছে, এই চলো আমরা আমাদের কাজ করি। কি নুবরা মার্কেটটা ফার্ম বানাইছে! আরে বা, যা বানাইছি তাই অনেক, আমি এও বানাই না, তোমার কথা শুনে তাও বানাইছি, তুমি অনেক লাকি। মিয়া জীবনে মানুষ হলা না, এটা তুমি আজকে জানলা। আচ্ছা এখান থেকে আমাদের সব আজকেই জানলাম। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার রাস্তা বানাবো এখান থেকে, দেখো। ওকে, তাহলে হচ্ছে এইখান থেকে একটা বানাও, প্রত্যেকটা আইল্যান্ড টু প্রত্যেকটা আইল্যান্ড যাওয়ার রাস্তা থাকুক, হ্যাঁ বুঝছো? তাহলে সাইড ভালো দিয়ে হবে। সাইড দিয়ে, আচ্ছা ভালো একটা আইডিয়া দিছো। আর স্পনের থেকেও যাওয়ার একটা ব্যবস্থা করব, তারপর আবার চার চারদিক থেকে চারদিকে। আর এই রাস্তাগুলো পরে ডেকোরেশন করবো, স্প্রুস এরিয়া দিয়ে দুই দুই পাশ থেকে আরো সুন্দর অবভিয়াসলি করে। অনেক সুন্দর করে ডিজাইন করব আসলে স্প্রুস আমি বুঝছো টাইপের। একটা ঘটনা বলি তোমারে, আসলে আমি যখন শুরুতে একা একা খেলতাম, ঠিক আছে, আমি ভাবতেছিলাম যে আমি সুন্দর করে ডিজাইন করতে হবে, কিন্তু আইসামে লাগতো। এখন তুমি আসো, মানে বিল্ড করানোর জন্য একজন আছে, ঠিক আছে, এখন আর মানে আইসামে। আমি আমার, তুই টাকা দিবি, বিরিয়ানি দিবি, টাকা দিবি, তারপর অনেক কিছু দিবি, আচ্ছা তারপরে ঠিক দিবি, আছে, যা তোর আচার খাওয়া বান্না, যা। বিল করে দিচ্ছে সবকিছু আমার ব্যাপারে, আচ্ছা আমার হাতে ক্ষমতা দেখবা? এভাবে মানুষের উপর অত্যাচার করা ঠিক না। রিসিজিয়া ডিডন্ট ওয়ান্ট টু লিভ ইন দা সেম ওয়ার্ল্ড অ্যাজ মি। রে কি কয় সব, হ্যাঁ সব বানায় বানায় মিথ্যা কথা কয়, এরা বানায় বানায় মিথ্যা কথা কয়, ধর ভালোই লাগে না। ও, তুমি আমার সাথে এক ওয়ার্ল্ডে থাকতে চাও না? ওকে ওকে, আমি তো শান্তি পেলাম তাহলে। আরো এরা বানায় বানায় মিথ্যা কথা কয় মিয়া। হাই হাই, এখানেও ক্রিপার, কি জীবন আমাদের! আয় রে, একটা পিক, দুটো পিক ছিল, একটা মরে গেল। আবে আমি এখনই মরবো, শিট মার শিট শিট, মার মার, দিনে থ্যাংক ইউ বেলাও মরে না থ্যাংক ইউ বেটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আহ ঠিক আছে, আহ এমন পুরো এলাকা আমার, বালাচি মামা। আরে দুটো ভেড়া শিপ আছে, আমি আমি সুইসাইড করছি, দুটো তিনটা শিপ আছে, এদের আটকাইতে হবে। উইটও আছে, হ্যাঁ বাপ মরে গেছি, এ মরে গেছি, উইটা মরে শিপ গেছি। দুইটাই আছে এখানে, দেখো কি সুন্দর। আয় 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 কাকু, আয় আয়, এই দেখো নতুন একটা অ্যাচিভমেন্ট পাবো আমি এখন, যেটা তুমি পাও না এখন। দরকার নেই আমার এসব দেখছো অ্যাচিভমেন্ট, গুলুমুলু করাই দিছে ধরে। আমার ডায়লগ কপি করো মিয়া, লজ্জা করে না? আরে কিসের লজ্জা, ডায়লগ তো ডায়লগ। আসো এখানে বেল আছে, ওই ভাগ। এই এই ঘরটার মধ্যে শিব দুটোকে আমাদের আটকাই দেওয়া উচিত আগে আমি, আরে উই হ্যাভ বিটরুটস, নাইস। যে কাকা ঘরে ঢোক, ঘরে ঢোক, ঘরে ঢোক কাকা, ঘরে ঢোক, ঘরে ঢোক, ঘরে ঢোক। এই চেস্টে কি আছে? আরে চেস্টে কত কিছু আছে, পামকিন সিড আছে, এমেরাল্ড আছে। ইয়েস ইয়েস, আমি একটা হুইট পাই গেছি, এই আই তো রাইবার। ওকে দেখি দেখি কাকা, যাইতে দাও কাকা, আমারে ভালো ভালো কাকা, অনেক ভালো। হ্যাঁ বেরোইতে পারবে না, পিক ঠিক আছে, দরকার নাই বুঝছো, পিক ডেটা মেরে ফেলবো এখন আমি। হ্যাঁ পিকের দরকার নেই, পিক পিক মারো, পিক আমরা খাই না। আর একটা ভিলেজার কই? আবে একজন একজন করে আইবে। এ আর একটা ভিলেজার কই? আই হ্যাভ নো আইডিয়া, একটা ভিলেজার। এই ঠেলা মারো তো দেখে প্লিজ, আর তোমাকে দেখে ওরা ওরা ইয়ে আরে হয়ে গেছে। দেখো আমি আর একটা পাইছি, আরে এর উপর থাক, তুমি হেঁটে তুমি চলে তুমি যাও। যাও, তুমি যাও, তোমাকে দেখে ওরা লাইক হারাই যাচ্ছে এদিকে ওদিকে। ও আর একটা চেসে, আহ ওয়াও এমেরাল্ড, কত উইটার এমেরাল্ড পেয়ে গেছি আমি, দেখছো গুলো সব আমি লুট করে নিছি। এ ওয়েট ওয়েট ওয়েট, এখানে আছে এ ভিলেজার, এখানে সব। এ ওয়েট এদিকে আসো, দেখো এখানে একটা ভিলেজার আটকানো আছে। হ্যালো, নিচে নিচে, হ হ ওকে ওকে, ওয়েট আমি আসতেছি নিচে চলো। আরে এটা কি? হাই হাই, নিচে আসো, দেখো দেখো। আরে জো, সেখানে কি লেখা রে? উই আর ডুমড। আচ্ছা এটা ডুম হয়ে গেছে, দেখে পাঠাতে হবে আমাদেরকে। বাট জম্বি কো এখানে? এখানে একটা জম্বি তো নাই আই থিঙ্ক, বাট জম্বি সাউন্ড পাইতেছি আমরা, দেখো নিচে হয়তো আছে কোনো কেফ টেভে। আচ্ছা উপরে এখানে এখানে একটা ভিলেজার আর একটা সো ভিলেজার আমাদের এখানে কাছে আছে, দুইটা ভিলেজার আছে আর রাইট, একটা ভিলেজার এই যে এই ঘরের ভেতরে। ওকে ওকে, এই এখান থেকে বেডটা নিয়ে যাই আমরা, আমাদের ঘুমাইতে কাজে দিবে নে। তা ঠিক বলছো, দাঁড়াও এক কাজ করি, এখানে দাঁড়াও এই এক মিনিট, এই ভিলেজারটা এই আঙ্কেলের কাছে কি দেখি, শরৎ দেখি একটু, এখানে আর কোনো ভিলেজার নাই। যা ছিল চেস্টটা নিয়ে নি, যা ছিল আমি লুট করে ফেলছি অলরেডি। চেস্টটা নিয়ে নাও প্লিজ, এবার আসো বাইরে আসো, বন্দি করো রে, বন্দি করো, বন্দি করো, সরো সরো। আচ্ছা আমাদের মোটামুটি অনেক কিছুই তো করা হয়ে গেল, মানে এখন আমরা এখান থেকে চলো চলে যেতে পারি, কি বলো? হ্যাঁ যেতে পারি আমরা এখান থেকে, এখন জাস্ট বিটরুট পাইছি, আমি ভাবছিলাম যদি ক্যারট ফ্যারট পাই ভালো হবে, বাট ক্যারট পাইনি আমরা। আরে অনেকগুলো ব্যায়াম আছে, আর ওই পাশে আরেকটা ভিলেজ আছে, ওই ভিলেজে যে আমরা দেখতে পারি, মেবি ভিলেজার তো নাই বাট কি বলো, আরেকটা ভিলেজ আছে, আরেকটা ভিলেজ আছে বাট ওখানে ভিলেজার নাই। ও ওটা মানে ইয়ে ভিলেজ না, এই যে লাইক হ্যাঁ মরা ভিলেজ থাকে না কিছু, মানে কেউ কোনো ভিলেজার থাকে না এরকম একটা ভিলেজ। যাই হোক চলো, এখন আমাদের এখানে আজকের ভিডিও শেষ করে দেয়, এরপরের দিন আমরা ওই ভিলেজ ঘুরবো, তারপর আরো ফার্মিং করবো, অনেক কিছুই করবো।
সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো, বাই বাই।